আমরা করে থাকি ঠিকই তবে ফজিলত না জেনে এবং সাধারণভাবে করি না যদি নিজের নিকট আত্মীয় হয় অথবা প্রতিবেশী বন্ধু বান্ধব এমনকি নেতৃস্থানীয় লোক হয় তাহলে এই আমলটি বা এই কাজটি আমরা করে থাকি অথচ সসাল্লাহ আলিয়াল্লাম বলেন হাকুল মুসলিম আলাল মুসলিম একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক অন্যতিরসালাম বলছেন যে হাদিসীমা বুখারি মুসলিম বর্ণনা করেছেন খামসুন তেজিবুল মুসলিম আলাল মুসলিম পাঁচটি জিনিস একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক অজেব করে দিয়েছেন এটি যেইটি হলো অতি ফজিলতপন্ন রাসনা বলছেন যদি এই আমলটি যদি কেউ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সত্তর হাজার তার জন্য দোয়া করতে থাকে আমলটি অতি সহজ যে কেউ মুসলিমে আমলটি করতে পারি সেটি হলো অসুস্থ কোনো মুসলিম ভাইকে দেখতে যাওয়া তার জিয়ারা করা রসালাম এরশাদ করছেন ইন্নাল মুসলিমে ইদা জারা আখাহুল মুসলিম ফালাম ফি খুরফাতিল জান্নাতি হাত্তায়ের যে যদি কোনো মুসলিম অন্য কোনো মুসলিম বাইকে দেখতে গেলেও অসুস্থতার সময় তখন সে যেন জান্নাতের পথে হাঁটলো যেই পর্যন্ত সে ফিরে না আসলো অন্যতর বলেছেন মামিন মুসলিম মুসলিমান গুদান ইল্লা আলাইহি আলহি ওনা আলফা মালাকিন হাত্তা ইমসি ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লাহ আলাইহি সাব আলফা মালাকিন হাত্যা ইউসবি যদি কোনো মুসলিম অন্য কোনো মুসলিম বাইকে অসুস্থতা অবস্থায় সকালে দেখতে গেল সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করে থাকে আর যদি রাত্রে দেখতে গেল সকাল পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরস্তা দোয়া করতে থাকে এই যে দেখেন আমলটি খুব সাধারণ সামান্য যে কোনো মুসলিম এটা আমরা করতে পারি এবং একজন মুসলিমের হক রসুল সাল্লু সাল্লাম তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন এবং তাদের জন্য দোয়া করতেন যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন লা বা সা তুহরুন ইনশা আল্লাহ এমনইভাবে রসুসাল্লাহ সাল্লাম কোনো অসুস্থ ব্যক্তি দেখতে গেলে তার শরীরে হাত বলাইতেন আর এই দোয়াটি পড়তেন আদি ওয়াশফিয়া শাহফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা আল্লাহ ইয়োগা দিরু সতমা রসাল্লাম এর সাৎ করেছেন কোনো মুসলিম ভাই যদি অন্য কোনো মুসলিম ভাইকে দেখতে গেলে এমন অসুস্থ যেটি মৃত্যুর সন্নিকটে নয় বা মৃত্যু চলে আসছে এমন নয় যদি এই অবস্থায় সাতবার এই দোয়াটি পড়লো আসল আদিম রবা আই আদিমিক তখন আল্লাহ রব্লা আলমিন কি করবেন ইল্লা আফ আল্লাহদ আলী কাল মার্ক তাহলে ওই রোগ থেকে তাকে সুস্থতা দান করবেন তাই সম্মানিত বন্ধুগণ আমরা বুঝতে পারছি যে একজন মুস্তিম আরেকজনের মুস্তিমের হক এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া জিয়ারা করা তাকে সান্ত্বনা দেওয়া তার প্রতি দোয়া করা কত ফজিলত এবং কত সব তাহলে আসুন আর বসে নয় আজ থেকে এ আমলটি আমরা করি নিজেদের জন্য আখেরাতের অনেক ব্যালেন্স সংগ্রহ করি আল্লাহ আমিন আলমিন আমিন এসব মুদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে